বন্ধুরা, পৃথিবীতে নানা প্রাণীর ঘটে চলছে নানা সব অদ্ভুত কর্মকাণ্ড। আজকের এই ভিডিওতে এই সব প্রাণীর নানা অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে আমি হাজির হয়েছি। তবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো শুরু করা যাক। এই স্টাইলিশ কুকুরটাকে দেখুন, উনি কেমন করে চশমাটা পরছে, মনে হচ্ছে কারোর সাথে দেখা করতে যাবে। বিড়ালটা হয়তো বলছে, এই যে বেশি নড়াচড়া করো না, একেবারে ধরে খাবো। বেবিটাকে দেখে মনে হচ্ছে কুকুরগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় কাপড় চোপড় নিতে হয়। বিড়ালটি হয়তো মনে মনে বলছে, এই যে করছে, ওঠো ওঠো, তোমাকে ফেলে দেওয়ার জন্য আমি আছি। কুকুরটাকে প্রশিক্ষণ দিচ্ছে মালিক কিভাবে সাঁকো পার হতে হয়, কিন্তু ওই যে এক লাইন বেশি বুঝলে যা হয়। এই ভিডিওটা আপনারাই দেখুন, বিড়ালটি কিভাবে মানুষটিকে অপমান করলো। এই ডগ দাদুকে দেখুন, উনি সেজে গুজে বসে কিভাবে পান চাবাচ্ছে। কালো বিড়ালটি ভাবছে হয়তো লাল বিড়ালটি শক্তিশালী, কিন্তু একই, উপরে ফিটফাট, ভিতরে সতর্কার। আমাদের দেশের কুকুরগুলো তো অন্য স্টাইলে কাজটা সারে। এরকম দুষ্টু কুকুর আপনাদের এলাকায় থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে। বিড়ালটি হয়তো ভাবছে, কাকড়া তুমি এত শান্ত কেন? কাকড়া বলতেছে, এই তো আমার শান্ত রূপ দেখাচ্ছি। কুকুরটাকে হয়তো কেউ নাচ শিখিয়েছে, না হলে এত সুন্দর নাচা অসম্ভব। কুকুরটি হয়তো বলছে, আরে একটা করে দিচ্ছ কেন, দাঁড়াও দেখাচ্ছি। কুকুরটি হয়তো বলছে, ক্যারে তুই কোথা থেকে এলি আমার খাবারের ভাগ নিতে? দেখুন কুকুরটি কেমন ভাবে ছেলেগুলোর সাথে তাল মিলিয়ে চলছে। এই ভিডিওটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ, আপনারাও না হেসে থাকতে পারবেন না। এরকম কোনো মানুষের সাথে আপনারা কখনো করেছেন কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আজকে এ পর্যন্তই।